হ্যালো ম্যাম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল গাইজ, ওয়েলকাম ব্যাক টু রনি ব্লগস। এখন বাজে সকাল 7:15 এবং আমাদেরকে পিক আপ করতে চলে এসছে এই গাড়িটি। ও ক্রস করছে, এখন আমরা এখান থেকে যাব রাস্তাদা পিয়ার। পিয়ার মানে হচ্ছে যেখান থেকে আর কি ওই ফেরি বা লঞ্চ ছাড়বে, সেটা যেতে লাগবে আধা ঘন্টা। সুন্দর সার্ভিস আছে যেগুলো 100 বাহাট এক্সট্রা নেয় এবং গাড়ি পাঠিয়ে দেয় পিক করতে, হুইচ ইজ ভেরি গুড। আমরা কিন্তু ওর ফোন নাম্বার টোন নাম্বার কিছুই জানতাম না, জাস্ট যখন বুকিং করেছিলাম আমাদের হোটেল ডিটেলস এবং রুম ডিটেলস দিয়েছিলাম, ওরা এসে নিজেরাই খুঁজে আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই সেই ট্রাভেলার করে আমাদেরকে নিয়ে যাচ্ছে, তো কোনো আনকমফর্ট কোনো জার্নি হবে না। তো আধা ঘন্টা হালকা রেস্ট নিয়ে এমনি সারাক্ষণ ধরে ঘুম টুম অফ যাচ্ছে। এখন বাজে 8:10 এবং আমরা চলে এসেছি ফুকেত রাসাদা পিয়ার, রাসাদা হারবার। এখান থেকে আর কি সব ফেরিগুলো ছাড়ে, এমনকি অনেক অনেক স্পিডবোটও আছে, প্রাইভেট স্পিডবোট আছে, সেগুলো হচ্ছে তোমার এখান থেকে ছাড়ে। এবং আমরা যেটা যাচ্ছি এটা তো গভর্নমেন্টের আন্দামান ওয়েভ মাস্টার, এটাও জানি না এটাও হয়তো প্রাইভেটই, কিন্তু এদেরই একমাত্র ফেরি আছে, আর কিন্তু কারো ফেরি নেই। আর যার যা সব আছে সবার স্পিডবোট আছে, যেগুলো 1 ঘন্টা তাড়াতাড়ি পৌঁছে দেয় এবং 100-200 টাকা বেশি। তাড়াতাড়ি গেলে কী হবে, তাড়াতাড়ি গেলে অনেকটা বাম্পি রাইড হয়ে যায়, বাম্পি রাইড হলেই মাথা ফাতা সব ঘুরে যাবে, ওই দিনটা আমার নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাবলাম রেশ হয়ে যাই, 1 ঘন্টা বদলে 2 ঘন্টা যাই, তবু সুস্থ হয়ে যাই। এবং আমার কেন যেন মনে হচ্ছে এই সকালে আছি জন্য একটু ফাঁকা ফাঁকায় আছি, কারণ আমি আগে যতজনের ব্লগ দেখেছি প্রচণ্ড লেভেলের ভিড় থাকে। এরকম একটা স্টিকার দিয়ে দিয়েছে বলে শার্টে লাগাতে, এখানে লাগিয়ে দেখাবো, মানে এটাই তোমার টিকিট। থ্যাংক ইউ। রোদ শুরু হয়ে গেছে অলরেডি। এই এসছে আমাদের ফেরি, আর এগুলো আই গেস প্রাইভেট, এগুলো আলাদা কোম্পানির, এটা তো এশিয়ান ক্রুজ আর আমাদের তো হচ্ছে আন্দামান। সব লাগেজগুলো এখানে ভালো করে সবার সেট করে নিচ্ছে, পরে খুঁজে পেপে তো বাবু। দেখো এখানে 3 রকম এন্ট্রি আছে, মানে সিটিং ক্যাপাসিটি আছে, একটা হচ্ছে নর্মাল, তারপর ফার্স্ট ক্লাস রুমও আছে, দেখো ফার্স্ট ক্লাস রুম যেটা ওই নিচে দেখো নর্মাল সিটিংটা। আগে উপরটা ঘুরে আসি নাকি? চলো উপরটা ঘুরে আসি। 8:30 ছাড়বে, এখন বাজে 8:20। ও এই আর একটা হচ্ছে প্রিমিয়াম ক্লাস, এটা হচ্ছে সানডে, এখানে বসতে পারো, কিন্তু এখানে তো হাই লেভেল গরম লাগবে, তো নিচে চলে যাওয়াটাই বেটার। এখানকার রিক্সটা নেওয়া যাবে না, এখানকার বসলে বসা যাবে, বসবো নিচে, মাঝে মাঝে উপরে আসবো আর কি ঘুরতে। তো আমরা নিচে বসে উপরে আসলাম এবং এখানে এসে জানতে পারলাম যে জল তো ফ্রি ফ্রি, এমনকি ক্রসে আর এই চা বা কফি এগুলো ফ্রি, তো বেশ ভালো কমপ্লিমেন্টারি সার্ভিস। আর এখন এই ফেরিটা ছাড়বে এবং আমরা এমনি এখানে শুয়ে যেতে পারবো। কি অসাধারণ, মানে এখন ঘুম থেকে উঠলাম, খুব ভালো হয়েছে যে এতক্ষণ আমরা ঘুমিয়েছি, কেন এতক্ষণ কিছু দেখার ছিল না, এখন উঠে যা দেখলাম মাইন্ড বগলিং। দেখো এগুলো এখানকার ফেমাস লং টেল বোট, সামনে দিকটা এতটা উঁচু তাই বলছো এটা লং টেল বোট। আর যদি ভালো করে লক্ষ্য করো জলের কালারটা, দেখো পুরো এমেরাল্ড গ্রিন, এই যে বিচটা দেখো ভালো করে দেখো, এইটা হচ্ছে মায়া বিচ, এটা দ্য ফেমাস মুভি দ্য বিচ, লিওনার্দো দি ক্যাপ্রিওর এই এই বিচটাই শ্যুট হয়েছিল। আমরা আসবো, এটা পরে কভার করবো, তবুও দূর থেকে বেশ দারুণ লাগছে। কি সুন্দর লাগছে মায়া বিচটা, অনেকে মায়া বে বলে, অনেকে মায়া বিচ বলে, এই জলটা দেখো কি লেভেলের গ্রিন, ওই জায়গাটা কি সুন্দর একটি ভিউ, এবং পুরো মেঘে এখন ভর্তি, কখন যে বৃষ্টি আসবে এটারই একটা বড় আশঙ্কা। এই দেখো মায়া বিচে যাওয়ার জন্য
এই জায়গায় পার্কিং হবে, তারপর পুরো এটাতে উঠে উঠে ওই দিক দিয়ে ওখানে যেতে পারবে। কেন কি মায়াবীচে কিচ্ছু অ্যালাউ নেই, তবে সব লাইন দেখো মায়াবীচে যাওয়ার। মনটা জাস্ট জুড়িয়ে যাচ্ছে, যা হাই লেভেলের হাওয়া আসছে। আমি জানি না মানে হাওয়ার কোনো আওয়াজ পাচ্ছ কি না আমার মাইকে, কিন্তু এক অদ্ভুত এক্সপিরিয়েন্স। এত সুন্দর হাওয়া, মানে ঢেউ আছে কিন্তু তবু এত ঢেউ মনে হচ্ছে না, স্মুথলি যাচ্ছি। মাঝে মাঝে হচ্ছে কিন্তু তবু এখনটা পুরো স্মুথলি। দেখো বললাম না কতটা আনপ্রেডিক্টেবল ওয়েদার, ইতিমধ্যে বৃষ্টিও স্টার্ট হয়ে গেল। এই দেখো দেখো এই বৃষ্টি ছিল আর এই এখন রোদ, মানে কিছু বলা যাচ্ছে না। আশা করি ফেফি আইল্যান্ডে দুদিন খুব ভালো কাটবে। এই যে রিসর্টটা দেখো, এটা হচ্ছে ফেফি আইল্যান্ডের সব থেকে বেস্ট রিসর্টস, ওয়ান অফ দ্য বেস্ট রিসর্টস, ফেফি দ্য বিচ রিসর্ট, যেখানে আমার বউয়ের খুব থাকার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। না না তখন শুট হয়নি। এই দেখো বললাম না এখানে ওদেরকে ট্রান্সফার করে দেবে। আমরা এসে পৌঁছলাম ফিফি আইল্যান্ডে, এবং ফিফি আইল্যান্ডে নামতেই আমাদের থেকে 20-40 ভাট নিল, মানে বলছে অনেক অনেক টুরিস্ট আসে, তো ফর দ্য এনভায়রনমেন্টাল কজ, যাতে সব কিছু পরিষ্কার থাকে, সব যেন স্বচ্ছ থাকে। পিয়ার থেকে বেরোতেই দেখতে পাবে বার্গার কিং, যেখানে আমরা এখন একটু যাবো, কি হালকা ফুলকা কিছু খাবো। অ্যাকচুয়ালি এত দুলছিল লাস্টের দিকে ফেরিটা যে মাথা ব্যথা একটু ঘুরেই যাচ্ছে। আর তুমি যে যে রিসর্টে যাবে সেই সেই রিসর্টের দেখো প্রতিনিধিত্ব পাঠিয়ে দিয়েছে, তারা ইয়ে করে নিয়ে যাবে আর কি, লং টেল বোটে করে নিয়ে যাবে আর কি। দেখো পাশে ম্যাকডিও রয়েছে, কিন্তু আমি বার্গার কিং এই জন্য চুজ করলাম কেন কি আমি জীবনে ফার্স্ট টাইম আজকে বার্গার কিংয়ে খেতে চলেছি আর কি। এই দেখো এই পিয়ার, এবং পিয়ারের পাশেই বার্গার কিং, এবং আমরা হালকা ফুলকা একটু লাঞ্চ করে নিই। বেশ জমজমাট ফিফি মার্কেট, কিন্তু আমরা এখন এক্সপ্লোর করবো না, আমরা সন্ধ্যাবেলা যখন আসবো তখনই এক্সপ্লোরটা করবো। ও আমরা একটা ভুল জায়গায় যাচ্ছি, আমাদের পিয়ারটা তো ওই দিকে। এখানে এসে তোমাকে এখন খুঁজতে হবে কোন লং টেলের বোটে কোন কোন রিসর্টে যাচ্ছে। তো 10 মিনিট দাঁড়ানোর পর এখন আমাদের লাগেজ নিয়ে গেল, এখন আমাদেরকে এখান থেকে নিয়ে যাবে ফিফি দি বিচ রিসর্ট। জলের কালারটা সেই না, এবং দেখো কতটা পরিষ্কার যে নিচ অব্দি দেখা যাচ্ছে। এখন এইটা করে আমাদেরকে নিয়ে যাবে দিস ওয়ান। এবার আমাদের লাগেজ লোড হচ্ছে, তো শুধু এখন আমরা দুজনেই যাচ্ছি আমাদের রিসর্টে, এবং টু দি সারপ্রাইজ আমরা এই রিসর্টটাই থাকতে চলেছি। থেকে রিসর্টটা লাগছেও সেরা সেরা। জল দেখো, জল দেখো কাকে বলো, আর সব থেকে ইন্টারেস্টিং যে কথাটা সেটা হচ্ছে এই রিসর্টের একটি প্রাইভেট বিচ আছে, এই সেই প্রাইভেট বিচ যেখানে কোনো লোকের আর আনাগোনা নেই। পাশেও 2-3টে রিসর্ট আছে কিন্তু এটা কাইন্ড অফ একটা প্রাইভেট বিচ, তোকে এটা দিয়ে নামতে হবে। ও জলে নামতে হচ্ছে। হ্যাপি নিউ ইয়ার 2024 দ্য বিচ রিসর্ট। এই রিসর্ট বুক করার একটাই কারণ, সেটা হচ্ছে শহরের থেকে বা ওই মার্কেটের থেকে একটু নিরিবিলি জায়গায় থাকার জন্য। বাবু সান্তা ক্লজ গিফট রেখেছে। চেক ইন প্রসিডিওর চলছে, এবং আমি ঘেমাও পর্যন্ত গিয়েছি অনেক, এবং আমাদের আসার সাথে সাথে দিয়েছে ওয়েলকাম ড্রিঙ্ক অরেঞ্জ জুস। রুম আমাদের অ্যালার্ট হয়ে গেছে, এবং রুম নাম্বার হচ্ছে 2505। হলিডে যাক, তাও বেশি উপরে নাই। থ্যাংক ইউ।
এইটা আমাদের রুম, এইটা আমাদের ব্যালকনি, আর এটা আমাদের ভিউ। শাবাশ, ওয়াও, দেখ এসিটা চলছে, এটাই খুব ভালো লাগছে। এটা হচ্ছে সাইডের রুমগুলো, এটা হচ্ছে ভিউ। আমাদেরটা এত বেশি উঁচুতে নেই, জাস্ট অল্প একটু পথ অতিক্রম করতে হয়, তাহলেই বিচে অ্যাক্সেস পাওয়া যায়। এই দেখো, জাস্ট এই সেইটা নামলেই বিচ। সুন্দর ভাই, এবং এটাকে সাজানো হচ্ছে ফর দ্য নিউ ইয়ার সেলিব্রেশন। এখন আমাদেরকে শুনতে হবে যে কোন দিক গেলে কী 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 করা যায়। দেখো, তোমার যদি রুম একটু দূরে ফুরে হয়, মানে এটা তো অনেক উঁচু অবধি এদের প্রজেক্ট, তাহলে ও গাড়ি করে ছেড়ে দেবে অনেকটা। তারপরে সিঁড়িটিরি ওঠার হলে তোমাকে নিজে থেকেই উঠতে হবে। এইটা আমাদের ব্রেকফাস্ট বা রেস্টুরেন্ট এরিয়া, যেমন বলে দিয়েছিলো, পরে চেক আউট করবো। এবং এটা হচ্ছে আমাদের রিসর্টের প্রাইভেট সুইমিং পুল। বেশ ভালো, বেশ ভালো, নাইস। সুইমিং পুল থেকে পুরো বিচ অ্যাক্সেস। মোবাইল টোবাইল ছেড়ে দিয়েছি, এখন নামছি গোপ্রো নিয়ে। পরিষ্কার জল, হ্যাঁ, মানে এত যে রোদের তাপটা ওই জায়গায় লাগছিল, আর এখানে শুধু মানে জাস্ট পাটা চুবিয়ে আছি, তাই মজা পেয়ে যাচ্ছি। মানে এই বিচের এটাই একটা প্রাধান্য যে তুমি মানে একদম জলের সামনেই তুমি পুরো কোরাল লাইফটাকে দেখতে পাবে। Like a candle I just burn away. কি সুন্দর, কি অসম ফিলিং। পিছনে গোটা আন্দামান সি রিসর্টের একটা পুরোপুরি একটা প্রাইভেট বিচ। সবাই কত সুন্দর এনজয় করছে, স্নর্কেলিং করছে, কেউ কেউ ক্যাকিং করছে, জাস্ট আলাদাই আলাদাই। গিয়েছিলাম সমুদ্রে, কেমন লাগলো ফুটেজগুলো বলো গোপ্রোর। তারপরে গোপ্রো রেখে দিয়ে আমরা অনেকক্ষণ ছিলাম, আধা ঘন্টা মতো। তারপর এসে জাস্ট গাছের নিচে বসে রোদ পোয়াচ্ছি আর শুয়ে আছি, এত সুন্দর লাগছে। লাইফ ইজ ভেরি গুড। ফিফি আসার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আসবো বিচের ধারে বসে শুয়ে রিল্যাক্স করবো। কোনো হই হট্টগোল নয়, কিছু অ্যাক্টিভিটি নয়, জাস্ট রিল্যাক্স। হোয়াট আ সুপার ডুপার আফটারনুন অ্যান্ড ইভিনিং স্পেন্ড। এখন ঘড়িতে বাজে পাক্কা 6:30, মানে দেখো প্রায় অন্ধকার হতে হতে আছে। অ্যান্ড হোয়াট আ ভিউ গাইজ, লাইক সিরিয়াসলি। এই ভিউটাকেই আমি ভাবলাম একবার ড্রোন দিয়ে ক্যাপচার করব। এতক্ষণ ড্রোনটা নিয়ে পড়েছিলাম, এই জাস্ট এই একটা মোটরও ঘুরছেই না। তো যাও, আর ফ্রেশ ট্রেশ হয়ে স্নর্কেলিং করলাম, অনেক নোনতা জলও খেয়ে ফেলেছি। তো এখন সব একটু স্নান টান করি, পুরো ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখি কি করা যাচ্ছে। গুড ইভিনিং গাইজ, এখন বাজে সন্ধ্যা 8:00, আমরা রুম থেকে ওই রাত 8:00 রুম থেকে নিচে আসলাম এক্সপ্লোর করার জন্য, কেমন লাগছে রাত্রেবেলায় রিসর্টটা। চেষ্টা করছি টনসাই পিয়ারে যাওয়ার জন্য। তো টনসাই পিয়ারে যাওয়ার মানে এখন তো আর কিছুই ফ্রি হবে না, তো বোট কত করে কি নেবে দেখি। সামনে কয়েকটা বোট দাঁড়িয়ে আছে, এবং লাস্ট টাইম কটা ফেরার এটাও জানা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা ট্যাক্সি করব, যেটা করে আমরা টনসাই পিয়ারে যাব। তো এটা রেট এখন বলছে 150 baht পার পার্সন, মানে 350 পার পার্সন ধরো। শুনলাম আসার কোনো টাইম নেই, অল নাইটই তুমি আসতে পারো। চেপে পড়েছি আমরা বোটে, এবং দেখো আমাদের রিসর্টটা হেভি কালারফুল লাগছে। মাত্র 9 মিনিটের মাথায় আমরা এসে পৌঁছলাম ফিফি টনসাই পিয়ারে। সত্যি বলতে ফিফির ভাইবটাও জাস্ট আলাদা, মানে এখানকার মানে এখানে হেঁটে বেড়ানোটাই ইজ এ ভাইব। দেখো এদিকে সমুদ্র, এবং এরকম আর কি রাস্তাঘাট করে রেখেছে। অনেক অনেক হোটেল এদিকেও আছে, দেখো এখানেও দেখলাম আর একটা হোটেল, এখানে দেখলাম, মানে মোটামুটি আমাদের মিলেনিয়াম পার্কের মতন করে রেখেছে, বেশ ভালো।
এদিকটা তাও একটু চকচমক আছে, কেন কি দোকানপাট রয়েছে। এদিকে সব জামাকাপড়ে ভর্তি, কেউ যদি জামাকাপড় নাও নিয়ে আসো আর কি, মানে স্পেশালি মেয়েরা, এগুলো পরেই তোমরা কাটিয়ে দিতে পারবে। কি ভিড়ে দোকানে, দেখি কি কি পাওয়া যায়। কিকবক্সিং হচ্ছে এখানে দেখে, এটা আবার এন্ট্রি টিকিট ফিকিট সব আছে। দেখো কিকবক্সিং এটা খুব ভালো, ডাবলিন আইরিশ পাব, লাইভ সিঙ্গিং হচ্ছে। তো ঘুরতে ঘুরতে ভ্যাপা চাকা খেতে খেতে আমরা এসে পৌঁছালাম, মানে আমার ইচ্ছেই ছিল একটা নট সো ফেমাস দোকান থেকে বুক করা, তাহলে আর কি বেশি চিপ পাওয়া যাবে। যেটা অন্যান্য দোকানে বলছিল 600 আমাকে একদম ফুকেতে একদম হোটেলে পৌঁছে দেবে, তো এখানে ও আমাকে 500 দিয়ে পৌঁছে দিচ্ছে। 500, থ্যাংক ইউ, শি হ্যাজ গিভেন আ গুড ডিসকাউন্ট, থ্যাংক ইউ। ট্যাটুর দোকানে ভিড় দেখো ভাই, লোকজন ট্যাটুও করাচ্ছে ভরে ভরে। গোটা ফিফি আইল্যান্ড ঘুরে আসার পর শেষমেশ আমাদের ঠিকানা আবার এই হলো বার্গার কিং। অ্যাকচুয়ালি আমার চিকেন ফ্রাই খেতে খুব ইচ্ছে করছিল, তো আমি ওটা ম্যাকডিতে সার্চ করলাম, তো ম্যাকডিতে নেই। ডিনার হ্যাজ বিন সার্ভড, বার্গার ফ্রেঞ্চ ফ্রাই, মানে এটা কম্বো, কিছু করার নেই। এবং এখানেও 4 চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। তো যাই হোক, আমরা ডিনার করি, তোমরা ততক্ষণ নেক্সট ব্লগের অপেক্ষায় থাকো। ভালো থাকো, নিজের খেয়াল রাখো, নিজের বাবা মার খেয়াল রাখো, সুস্থ থাকো, টাটা বাই। Or need to end now.